আল্লাহ আমি তোমার কাছে বিচার দিলাম আজকে ঈদ আমি সকালবেলা চলে এসেছি কুরবানির জন্য মাংস কেনার জন্য এটা তার দেশ না যে গরু কিনবো তাই মাংস কিনতে চলে এসেছি সকালে ঘুম থেকে উঠে আমি মাংস কিনতে চলে গিয়েছিলাম মাংস নিয়ে এসেছি আমি যেহেতু একজন মানুষ মনে হয় না 2 কেজির উপরে মাংস আমার লাগবে যার জন্য আমি 2 কেজি নিয়ে এসেছি এখন রান্নার জন্য প্রস্তুত তারপরে খেয়ে দিয়ে বাসা থেকে ঘুরতে বার হব আমরা দেশে এভাবেই রান্না করি আমার মা থেকে আমি শিখেছি তাই আমি এখনো এইভাবেই রান্না করি সবার আগে যেটা দেওয়ার কথা ছিল এটাই আমি ভুলে গেছি আদা রসুন বাটা আমি আদা রসুন বাটা মিক্স কিনেছি এখানে মিক্স পাওয়া যায় তারপর আমি একটু তেল দিয়ে দেবো দিয়ে তোমার কোনো বেশি তেল দিতে হবে না দেন এখন বসিয়ে দেবো আমার মাংস রেডি এখন ঈদ মানা হচ্ছে ফাইনালি গরু রেডি আমার সব খাবার রেডি সব মানে শুধু মুরগি আর গরু আমি এখন ট্রেনে উঠে বসে পড়েছি ট্রেনে চলে গেলে 4-5 মিনিটের মধ্যে তারপর আমি চলে যাবো লন্ডন আজকে আমি সারাদিনের জন্য লন্ডন বুক হয়ে গিয়েছি আমি যাচ্ছি জেসিয়াপুর বাসা ওই মহিলা আমাকে আজকে কি খাওয়াবে আমি জানি না অনেক দিন যাবত আমি চাইয়া চাইয়া দাওয়াতটা দিছি সে ইচ্ছা করে দেয় না সে তো খাওয়া আরে নিয়ে আমার আর কিছু বলার নাই ট্রেন আমার ছেড়ে গেছে আমি এখন চলে যাচ্ছি লন্ডন আপনারা আমার সাথে লন্ডন যাবেন আপনারা বলতে পারেন আমি এত লন্ডন লন্ডন কেন আমি যেখানে থাকি এখানে বাঙালি কমিটি নাই বললেই চলে আর এখানে আমি ঘুরতে গেলে অন্য দেশিদের সাথে ঘুরতে যাইতে হয় তাও কাছের মধ্যে দূরে কোথাও যাইতে পারি না আর আজকে যেহেতু ঈদ ঈদের আনন্দ আমরা মুসলমান যারা বাঙালিদের সাথে মানাইতে খুব পছন্দ করি যার কারণে আমি লন্ডন যাইতেছি আমার এখানে বাঙালি কমিটি আছে প্লাস বন্ধু বান্ধব আছে অনেকজন আছে তাদের সাথে আজকে যাবো ঈদ কাটানোর জন্য যার কারণে আমি এতটাই এক্সাইটেড যে লন্ডন লন্ডন করতে থেকে কালকে রাত্রে থেকে আমার ঘুমাইতেছিল না যার কারণে আমি এত খুশি এটা হচ্ছে লন্ডন লন্ডন করার মেইন কারণ এই তো ওয়াটারলু স্টেশন আমি চলে এসেছি আমি এখন লন্ডনে চলে এসেছি আর আজকে সারাদিনের জন্য আমি ট্রাভেল গাইড বাই করেছি যার কারণে আমি সারা লন্ডন একই গাইড দিয়ে ট্রাভেল করি এটা হচ্ছে লন্ডন আই আর এটা একটা ফুল 1 ঘন্টার রাইড আর এটার ভিতরে উঠলে আপনি পুরানা লন্ডন শহর সুন্দরভাবে দেখতে পারবেন এটা হচ্ছে এটার বিশেষত্ব আর আমি মনে করি এখানে
আমি মনে করি কি আমার মতো যারা আসে সবাই এটাকে ওঠার মতো অ্যাবিলিটি রাখে না, কারণ ভয়ে সবাই কাইপা মারা যায়। আমি অলরেডি ট্রাই করছি কিন্তু পারি নাই। এখান থেকে আমরা এতটুকু করতে পারি, এখান থেকে সবচেয়ে বেস্ট পিক তোলা যায় এই ভিউ থেকে, এই ফ্রন্টে আমি যে ফ্রন্টে দাঁড়িয়েছি এখান থেকে আমরা এটা সহ ছবি নিই, যারা আমরা উপরে না উঠতে পারি না তারা। এই দেখুন তারা সবাই লন্ডন আইয়ে ওঠার জন্য লাইন ধরেছে, 2 ঘন্টা লাইন ধরে 1 ঘন্টা রাইড করবে। শরীরে কি তেজ, মনে কত সাহস, পায়ে কত জোর, কল্পনাই করা যায় না। নাগর্জনা কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকে কিন্তু বোঝা যায় না, অনেক আস্তে আস্তে চলে এটা। সারাদিন আকাশটা মেঘাচ্ছন্ন থাকলেও এখন লন্ডন আইতে আইসা দেখি সূর্যের মুখ দেখা গেছে, এখন আমার ভালোই লাগছে, কারণ ছবি টবি তুলতে মনের মতো হচ্ছে। আর আমি যাদের সাথে দেখা করতে আসছি ওই মহিলাগুলা আসতেছে আমাকে আগে এনে ওয়েট করাচ্ছে, ওরা এখনো বাসা থেকে বের হয় নাই আর ওরা লন্ডনেই থাকে, এখান থেকে ওরা ভেং ভেং করে পোস্টমর্ট যায়, এই কারণে তাদের কাছে লন্ডন আইয়ের কোনো গুরুত্ব নাই। আমি দূরে থেকে আইসা যেমন এক্সাইটেড ছবি তোলার জন্য ভিডিও করার জন্য, তাদের এমন না, কারণ ওরা প্রতিদিন বিকালেই এখানে আসে আড্ডা মারার জন্য, যার কারণে আমাকে অপেক্ষা করেছে। আল্লাহ আমি তোমার কাছে বিচার দিলাম, এই খারাপ মহিলাগুলো আইনা আমার বিগত 1 ঘন্টা যাবৎ লন্ডন আইয়ে ওয়েট করে রাখছে, আর আমার আসার আগে বলছে আমি তোমার আগে চলে আসবো, এখন পর্যন্ত সে আসে নাই, তাই আমি আপনাদের কাছেও বিচার দিলাম। এখানে একটা ডল শপ আছে, এটার ভিতরে এই সবগুলো আছে। আমার এই মগটা অনেক পছন্দ, আমি এই কার্টুনটা বেশিরভাগই দেখি, একটা গোদের সাথে ছবি তুলেছি আমি, ওই ও 12 পাউন্ড, আর এই গাধাটাও 12 পাউন্ড। অনেক চিন্তা ভাবনার পরে ডিসিশন নিলাম যে আমি এই শেখকে আমার সাথে নিয়ে যাব, ফাইনালি 12 পাউন্ড। অবশেষে এই মহিলা চলে এসেছে আমার জন্য পোটলা নিয়ে, 1-2 ঘন্টা ওয়েট করানোর পর এই সেই জেসি আপু। অপেক্ষায় ছিলাম কখন সামার আসবে, আমি লন্ডন ড্রেস আসবো, কারণ শীতের সময় এসব ড্রেস পরা যায় না, এখানে অনেক শীত। তো ফাইনালি আজকে আমার মনের আশা পূরণ হলো, আমি লন্ডন ব্রিজ এর আগেও 2-3 বার আসছি কিন্তু আজকের মতো এক্সাইটেড ছিলাম না। আজকে আমি প্রথমেই ব্লগে লন্ডন করতেছিলাম, আজকে ঈদের দিন, আমার খুব ভালো লাগতেছে এখানে আইসা, নতুন দেশে কুরবানির ঈদ গরু ছাড়া খারাপ না, ভালোই। সারাদিন আমি অনেক ঘুরেছি, অনেক খেয়েছি, আজকের দিনটা আমার অনেক ভালো কেটেছে, দেশ ছাড়া কুরবানির ঈদ এত ভালো কাটবে আশা করি নাই, যাক আলহামদুলিল্লাহ। তো আমি আমার আজকের ব্লগটা এতটুকু রাখছি, সবাই আমার জন্য ভালো দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকি, আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সময় পাইলে আমার ব্লগ যদি ভালো লাগে